আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এখানে দুইজন খেতে বসছি, তো খাবো হচ্ছে ডিম ভুনা, সুরমা মাছের ভুনা। ওটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, যেটা অনেক টেস্টি খেতে, অনেক টেস্টি মানে অনেক টেস্টি। আগে কখনো খাইনি, বাট দুই দিন আগে খেয়েছি যখন, তখন মানে বুঝতে পারছি আসলে মাছটা কি পরিমাণ টেস্টি। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু এই সব রান্না করেছে আমার হাজবেন্ড, মানে হচ্ছে সবুজ। আজকে ওর রান্না আমি খাবো। আমি লাগলে পরে নিয়ে নিবো, তুমি আমি শুরু করলাম খাওয়া। আমার আর হচ্ছে লোভ সহ্য হচ্ছে না, সব থেকে বড় কথা হচ্ছে এটা। তুমি রান্না করছো আর এখন হচ্ছে কালারটা অসাম হয়েছে, এরপর হচ্ছে তোমার ফ্লেভারটা যা হয়েছে আমার অলরেডি জিভের মধ্যে পানি চলে আসছে। মজা হয়েছে মনে হয়, দেখো অনেক টেস্ট হয়েছে খাবারটা। যদিও সে অনেক ভালো রান্না করে, তবে মাঝখানে মাঝখানে ভালো বেশি ভালো রান্না করতে গিয়ে সে হচ্ছে রান্নাটা নষ্ট করে ফেলে, কিন্তু না সেটা আজকে করে না, আজকে সে অনেক ভালো রান্না করছে। অন্যান্য দিনের তুলনায় মনে হয় আজকে বেশি ভালো হয়েছে খাবারটা। আর কিভাবে সুরমা মাছটা রান্না করছো তুমি একটু ভিউয়ার্সদের বলে দিও, তোমার মতো করে একটু রান্না করে খাবে তারা। হ্যাঁ, একদম নর্মাল ভাবে রান্না করে খাচ্ছি। আসলে মজা হয়েছে না? আসলে মজা হয়েছে মানে কি, তুমি ভাবছো কি আমি ভিউয়ার্সদের মিথ্যা, আমি তো সান্ত্বনা দিচ্ছি। না সত্যিই টেস্ট হয়েছে খাবারটা, আর মাছটা অসাধারণ খেতে। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে খেয়ে ট্রাই করতে পারেন, সত্যি অসাধারণ খেতে মাছটা। ছোটবেলায় দেখছিলাম এই মাছটা আমার দাদা আর কি খাইতে, তখন একটু মানে খাইছিলাম, কিন্তু বুঝতে পারি না টেস্টটা এত এতটা টেস্টি। মজা করতে যায় একদম তোমার। খাবার সময় হচ্ছে কোনো কনসিডারেশন না করাই ভালো। এবার রাখো, ও যখন আগে খাইতো এভাবে ব্লগ করার জন্য, তখন আমার আমার অনেক খেতে ইচ্ছা করতো, কিন্তু সে আমাকে কখনোই ক্যামেরার সামনে নিয়ে আসে নাই। বাট আজকে আমি আসছি জেদ করে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো, যে তারা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।
অবশ্যই আমি এটা ভিউয়ার্সদের বলবো, যদি ফার্স্ট টাইম আপনারা আমার চ্যানেলটা দেখে থাকেন, আমাদের চ্যানেলটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য আপনারা উৎসাহ দিবেন, আশা করি সবার কাছ থেকে। তুমি কিন্তু সব তরকারি অসম করতো, কেমন করছি, কেমন যে হয়, তুমি খাইতে পারো নাকি? তোমার তরকারি আমার এক পছন্দ করি, সেটা তুমি ভালো হয়েছে জানো। স্টুডেন্ট লাইফে আমার এক ফ্রেন্ড আমার খিচুড়ি খুবই পছন্দ করতো। আমাকে একটু মাছ ছিল তো মাছ আর একটা নিবা না, দেখো ধীরে ধীরে খাতে দাও, এত মাছ আরে খাও, এত খেলে কি বেঁচে থাকবো? আচ্ছা ঠিক আছে, আর দিও না কিছু, লাগলে আমি চেয়ে নেবো। খাইতে পারো তো ভালো, লজ্জা পাচ্ছ কেন? তুমি আমার সাথে গেস্টের মতো বিহেভ করতেছো যে সেরকম আমি লজ্জা পাচ্ছি। তুমি তো গেস্টের মতো কই বিহেভ করলাম, এই যে জোর করে উঠায় দিচ্ছ এটা। তুমি তো কম খাচ্ছ না, লজ্জা পাচ্ছ? দশে যাবা? আমাকে লজ্জা পাচ্ছ না, ভিউয়ার্সদের লজ্জা পাচ্ছ সেটা বলো। দশে যাবা? হ্যাঁ যাবো। কি খাওয়াবা? খাবো মাছটা সত্যি অনেক মজা, অনেক ওদিন তো আমি নিব না, তুমি তো নিলা জোর করে, এজন্য সবসময় বইয়ের কথা শুনবা বুঝছো। তোমার কোকের বোতল কই? আগে শেষ হয়ে গেল, আজকে আমি তোমার তো খেয়ে পারলাম না, তুমি কম ভাত খাচ্ছ, সকালে বেশি ভাত খাওয়া গেছে।
আজটা ভালো লাগে আবার দেখতে হবে কি বলো? তুমি তো একটু খাইছো কেন? মাছটা একটু খাবা আর পাচ্ছি না তো অবশ্যই একটু খাবো বললা, আমি আবার কারোর কথা ফেলে দিতে পারি না, বিশেষ করে খাবারের কথা বলে। তো আগে তো শুনতাম তুমি যে একসাথে 7-8টা করে ডিম খেতে পারতে, এখন কেমন ডিম খাচ্ছ না? খাবো দাও খাও কেন? আপনারা আমার সাথে থাকবেন, আমাদের লাইক কমেন্ট সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন, আমাদের পাশেই থাকবেন। বাই।